এখন আছি হিরোশিমা মেন সিটিতে, এখানে তন্ময় ছবি তুলতেছে আমাদের সুদীপ ভাইয়ের। ঠিক আছে, চুপ করে উড়ায় মমিসান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শকরা। আমরা সুদীপ সাহা, পরে অমি সান, আমি তৌফিক জিয়া তন্ময় আপনাদের হিরোশিমা থেকে বলছিলাম। আমরা তিনজন একসাথে আজকে ক্রিসমাস পার্টি উপলক্ষে তাদের সাজানো সব লাইটিংগুলো দেখছি। এই যে আমাদের সাথে দুজন এ দুজন আছে, দুজন মিলে আজকে এই যে আসলাম আপনার ইতে হিরোশিমা মেন সিটিতে। এখানে আপনার সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের লাইটিং করা হয়েছে, দেখছেন আপনারা কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখেন সিগন্যাল পড়ে গেল, আমরা এখন যাচ্ছি দেখার জন্য, কাছে যাওয়ার চেষ্টা করব। আরো গরম লাগতেছে না ভাই, আমি বইটা গরম লাগে। এই যে কত সুন্দর ক্রিসমাস পার্টির জন্য আয়োজন করা হয়েছে, এখানে আপনার বিভিন্ন ধরনের লাইটিং, এই যে লাইটিং করা হয়েছে, এখানে লোকজন এসে এখানকার লোক স্থানীয় লোক এসে আপনার ছবি তোলে, আপনার রাস্তার পাশেই করা হয়েছে। দুজন মিলে ছবি তুলছে এখানে, সুন্দর করে সাজানো হয়েছে হিরোশিমা মেন সিটিতে। দুজন যাচ্ছে ছবি তোলার জন্য, আপনার এখানকার স্থানীয় লোক যারা আছে সবাই এসে এখানে ছবি তুলছে, এই জায়গায় এসে। এই যে আমাদের দুজন ছবি তুলছে এখন। ক্রিসমাস উপলক্ষে জাপানে বিশাল আয়োজন চলছে, আমরা আজকে আসলাম তিনজন দেখার জন্য। এই যে সুদীপ দাদা, পরে এই যে ওমিসান, আমরা সবাই মিলে আসলাম আজকে। ক্রিসমাসের একটা আয়োজন করা হয়েছে এখানে, এটা হলো আপনার হিরোশিমায় অনেক সৌন্দর্য করা, যতটুকু করা সম্ভব হয়েছে সুন্দর ততটুকুই করেছে তারা, এখনো কিছু হয়নি, আরো কিছুদিন পরে হবে, তারপরে যথেষ্ট হয়েছে সুন্দর। সবাই মিলে ছবি তুলবা হচ্ছে এখানে, অমি আর সুদীপ সাহা মিলে ছবি তুলছে, অমি খাচ্ছে। আমরা এখন আছি হিরোশিমা মেন সিটিতে, এখানে তন্ময় ছবি তুলতেছে আমাদের সুদীপ ভাইয়ের। সুদীপ ভাইয়ের সুন্দর সুন্দর পোজ দিতেছে, তাকিয়ে আছে আমাদের ফটোগ্রাফার তন্ময়। সুন্দর লাগতেছে জায়গাটা, চমৎকার লাইটিং হয়েছে এখানে। আজকে হঠাৎ ফুজি থেকে মার্কেট করার পরে এখানে আসা হলো হঠাৎ করেই।
ফোন শুটিং করতেছে রে। তো তন্ময় আর সুদীপ ভাইয়া